হাত দাও। তো হাত দিছে, হুজুরে হাত পাচ্ছে, কয় হাত দাও। তো লোকটা ডান হাত দিছে, হুজুরে কয় চোখ বন্ধ করো। চোখটা বন্ধ করলো, চোখটা বন্ধ করা মাত্র হাতটা একটা ঝাঁকড়া খাইলো, একটা ঝাঁকড়ার সাথে হাতটা ছুলে গেল, চক্ষুটাও খুলে ফেললো, হাতটা যখন ছুটে গেল চোখও খুললো। খুলিয়ে দেখে এই মাত্র হাত দিলাম মদিনায়, হাত ছুটে গেছে, চোখ খুলে দেখে বাংলাদেশের ঢাকার বাইতুল মুকাররমের উত্তর গেটে বসা। মর্জিনবের মুয়াজ্জিন কয়, এই শুনো, তুমি আজনবী যা বিপদে ফেলাইছো আমার, আচ্ছা শুনো, তোমার একটা বুদ্ধি শিখাই দেই। এশার নামাজের পর সব মুসল্লিদেরকে যখন বের করে দিয়ে তালা লাগাইয়া দিব, তখন তোমারে ভিতরে রাইখা দিব, তোমারে ভিতরে রাইখা বাহিরে তালা লাগাইয়া যাব। রাত যখন গভীর হয়, শেষ রাতের দিকে তুমি দেখবা এই বন্ধ মসজিদের ওইর ভিতরে হঠাৎ করে ওই কন্যারে একটা মজলিস, কয়েকজন মানুষ, ওনাদের চেহারা দেখলেই তুমি বুঝবা এরা কারা, কেমন লোক, আর ওনাদের বসার ঢঙ্গেই বুঝবা এই মজলিসের প্রধান কে, সভাপতি কে, কার কাছ থেকে অনুমতি নিয়ে তারা কথা বলে, কার কাছ থেকে দোয়া নিয়ে তারা বিদায় হয়। যখন এই মজলিস কায়েম হইতে দেখবা, আদবের সাথে দূরে থাকবা, ওনাদের নজরে পড়বা না, কু নজর যেন না লাগে, আদবের সাথে দূরে থাকবা। যখন দেখবা মজলিস শেষের পথে সবাই দোয়া নিয়ে বিদায় হয়ে যাচ্ছে, সবাই বিদায় হইতে থাকলে তুমি আগাইতে থাকবা। যখন দেখবা সব শেষ, একজন মানুষ বসা আছে, তার কাছে যে বলবা, ওই লোকের কাছে বললে আশা করি তোমার সমস্যা সমাধান হবে। হাজি নুরুদ্দিন লালমনির হাটের বসা আছে, বসা আছে, বসা আছে, বসা আছে, শেষ রাতের দিকে দেখে হঠাৎ মসজিদে নববীর ড্রাম পান্তে একটা মিটিং, ঠিকই কিছু লোকের মিটিং, নূরানি চেহারা কিছু লোকের মিটিং, বসা আছে ওনাদের মিটিং চলতেছে। সারা রাত বসতে 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 মিটিং দেখছে, চলতেছে চলতেছে, অপেক্ষা করতে করতে নিজের মনের অজান্তেই তন্দ্রা চলে আস। জুমার দিন জুমার মসজিদে গেলে কিছু মানুষ ঘুমাইনি কথা কয় না, আচ্ছা এটা কি ইচ্ছা করে ঘুমায়, ওইখানে ঘুমাইলে যে লজ্জা এটা সবাই বুঝে, কথা কন না, একটা সবাই বুঝে। কিন্তু এরপরেও সারাদিন কর্মক্লান্ত হইয়া যখন এই গোসল গা দুইয়া এবাদতের নিয়তেই গেছে, কিন্তু শরীরের দুর্বলতা অনেকেই কিন্তু কাইতিয়া যায়, কথা কন না, একটু খোঁচা দিলে আবার লাফাই উঠে, নিজেও মনে করে যে আমি তো এটার কাজটা ঠিক করি নাই, কিন্তু আমি তো ইচ্ছা করতেছি না যে ঘুমাইতে, এরপরও ঘুমাইসা যায়। এরূপ তো সারা রাত জাগতে 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 ভিতরে কত হতাশা, দেখছে ঠিক কিন্তু শেষ পর্যন্ত অপেক্ষা করতে পারে নাই, ঘুমাইয়া পড়ছে। কিছুক্ষণ পর মুয়াজ্জিন যখন কয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, হজরে আজানের আওয়াজ কানে বাড়ি খাইছে, চোখ খুলছে, তাকায়া দেখি কিছু নাই, ময়দান খালি, মসজিদ খালি, কিচ্ছু নাই, চোখে পানি আর পানি। মুয়াজ্জিনের রুমের দরজায় যায় দাঁড়ায় রইছে, আজানটা শেষ করিয়া দোয়াটা শেষ করলো, মুয়াজ্জিনরে জড়াইয়া ধরিয়া কান্দিয়া দিয়া কয়, ভাই রে তুই আমার সুযোগ দিস, আমি কিন্তু পাইয়াও পাই নাই, আমি রয়েই গেলাম, আমি তো পাইও পাই নাই, ধরতে পারি নাই। মুয়াজ্জিন কয় আমার কিছু করারও নাই, চান্স দিছি মিস করছো, এই চান্স পাইতে হইলে আবার এক সপ্তাহ অপেক্ষা করতে হবে, আগামী জুমার রাত, আজকে যেমন জুমার রাত চলে গেল, আগামী জুমার রাতে আবার আরেকটা চান্স, এক সপ্তাহ অপেক্ষা করো। খায়া না খায়া দুর্ভিক্ষের দেশ, আল্লাহর নবীর গোলাম হাজি নুরুদ্দিন লালমনির হাট পড়ে রয়েছে নবীর রোজায়, এক সপ্তাহ পর জুমার রাত্রে মুয়াজ্জিনের সাথে সাক্ষাৎ করলো। মুয়াজ্জিন কয় তুমি থাকো, এশার নামাজের পর সব যখন বের করে দিল, আস্তে করে মসজিদে নববীদের তালা লাগানোর নির্দেশ হয়ে গেল, তার ভিতরে এক কন্যারে রাখিয়া তালা লাগাইয়া দিয়া চলে গেল। হাজি নুরুদ্দিন কয় রাতের শেষ ভাগে আজকেও দেখি হঠাৎ মিটিং, আমি বৈশা বৈশা তসবিহ তাহলিল পড়ি, মাঝে মধ্যে তাকাই, নাই নাই নাই, হঠাৎ দেখি ঠিকই মিটিং বসে গেছে, আজকে আর কে ঘুমায়, আজকে ফিলারের আড়ালে দাঁড়াইয়া রইছি,
বসলে না ঘুমাই বেজে বস মুই না লাগলে উত্তা খাই ফলে যাম কিন্তু বস মু না যখন দালে রইল শেষ রাত মিটিং চলে 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 হঠাৎ দেখে সবাই দোয়া করে দোয়া শেষ সবাই যায় সভাপতি সাহেবের কাছে মুসাফা করে বিদায় নিচ্ছে এবার নুরুদ্দিন আস্তে আস্তে এক কদম দুই কদম এক কদম দুই কদম হাঁটে হাঁটতে 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 কাছাকাছি যখন গেল সবাইও বিদায় হয়ে গেল নুরুদ্দিন যায় হাত মিলে কয় ও গো আল্লাহর ওলি আনা নুরুদ্দিন মিম বাংলাদেশ আমি বাংলাদেশের নুরুদ্দিন নাহনু গরিব আমরা গরিব চরম নিঃস আমার কিচ্ছু নাই সব হারায় গেছে আপনি আমার একটু বাংলাদেশে যাওয়ার ব্যবস্থা করে দেন এই কথা যখন বলল আল্লাহর ওলি কয় তুমি কি এই মুহূর্তে বাংলাদেশ যাইলে তোমার চলে এখানে আর কিছু আছে কয় না কয় হাত দাও তো হাত দিছে হুজুরে হাত পাচ্ছে কয় হাত দাও তে লোকটা ডান হাত দিছে হুজুরে কয় চোখ বন্ধ করো চোখটা বন্ধ করলো চোখটা বন্ধ করা মাত্রই হাতটা একটা ঝাঁকড়া খাইলো একটা ঝাঁকড়ার সাথে হাতটা ছুলে গেল চক্ষুটাও খুলে ফেললো হাতটা যখন ছুটে গেল চোখও খুললো খুলিয়ে দেখে এই মাত্র হাত দিলাম মদিনায় হাত ছুটে গেছে চোখ খুলে দেখে বাংলাদেশের ঢাকার বাইতুল মুকাররমের উত্তর গেটে বসা ও পারেতে যাবার লাগি তৈয়ার করছো কি ও পারেতে যাবার লাগি তৈয়ার করছো কি আর কিছু নয় রসুল তোমায় ভালোবেসেছি ও পারেতে যাবার লাগি তৈয়ার করছো কি ও মিয়া সাহ লোকটা এমন কান্না শুরু করছে আরে আমি এটা কি দেখলাম আর এখন কি দেখি বাংলাদেশে আসছি খুশির বিষয় কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক কাজ আমি করেছি আমি যার হাতে হাত দিছি আগে যদি ওনার নামটা একটু জিগাইতাম আগে যদি ওনার দেশটা একটু জিজ্ঞেস করতাম তাহলে আজকে আমি জীবনের যত কষ্ট শ্রম পরিশ্রম ব্যয় হোক সব ব্যয় করিও আরেকবার তার সাথে যা সাক্ষাৎ করিয়া তার হাত ধইরে বলতাম যেইভাবে তুমি আল্লাহরে পাইছো আমারও সেই রাস্তাটা দেখাইয়া দাও আমার মতো বড় বোকার কেউ না হাত দিলাম হাতে কিন্তু নামটা জিগাইলাম না দেশটা জিগাইলাম না আমার চাইতে বড় হতভাগ্য কে শুধু কান্দে আর কান্দে লালমনির হাটে আইসা সন্তানদেরকে দেখলো বাবা আসছে সন্তান খুশি বিবি পরিবার খুশি সংসার দেখাশোনা করিয়া সব গুছাইয়া চাকরি তার চট্টগ্রাম শাহি মসজিদে চট্টগ্রাম শাহি মসজিদের এখানে ইমামতিতে চলে আসছে কিন্তু ওই দিনের পর থেকে ধরিয়া যেখানে ইস্যুতে কোনো হক কানি আল্লাহর ওলি আসবে আল্লাহওয়ালা কোনো মানুষ আসবে ওই মজলিসেই নুরুদ্দিন যায় যাইয়া এক নজর চেহারাটা দেখে যদি নিপাইয়া যায় যেখানেই সে শুনে ওখানে এক নজর যায় চেহারাটা দেখে দীর্ঘদিন পর একদিন শুনে চট্টগ্রাম পাহাড়তলিতে সারসিনা বরিশাল সারসিনার এক পীর নাম আবু জাফর মোহাম্মদ সালে ওই জায়গায় তাশরিফ আনবে নওয়াজ নসিহত হবে নুরুদ্দিন চট্টগ্রাম শাহি মসজিদের ইমাম তিনি মাগরিবের নামাজ পড়াইয়া এরপরে নিজে আস্তে করে রওনা দিছেন মাহফিলে নামাজ হইল ইসালে সওয়াব হইল এইবার মাহফিলে জিকির শুরু হইছে আল্লাহ 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 La ilaha illallah sallallahu alayhi wa sallam zikir chale Nuruddin Haji Nuruddin nijer masjide maghrib poray asche moydaner shesh mathay ekta bar nojor diyei dekhe মদিনায় যারে দেখছিলাম এই দিই তার মতো দেখায়
এইটা দেখা মাত্রই সে আস্তে করিয়া, এখন আর তার জ্ঞান ঠিক নাই, পাগল হয়ে গেছে, এবার মাঠের মধ্য দিক দিয়া ছুটছে, মানুষ শুনে আসে সামনের দিকে আগাইতেছে, আল্লাহর ওলি চোখ বন্ধ করিয়া জিকির করায় ঠিক সামনাসামনি আসিয়া পাগল জোরে জিকির চলে, এর মধ্যে জোরে ডাক দিছে হুজুর, আল্লাহর ওলি চোখ খুলছে জিকিরে, জিকির চলতেছে এত জোরে হুজুর কয়া ডাক দিল, চোখ খুলিয়ে গে খামোশ বসো বসো চুপ জিকির করো, আবার জিকির শুরু হয়ে গেছে, জিকির চলতেছে লোকটা বসায়া দিস, আল্লাহর ওলি জিকির শেষ করে আল্লাহুম্মা আমিন মুনাজাত দিয়া দিছে, মুনাজাত দিয়া কয় ওলামায়ে কেরাম ওয়াজ শুরু করেন, হুজুরের সাথে আলেমরা ওয়াজ শুরু করছে, আল্লাহর ওলি স্টেজ থেকে ভিতরে যায় এই খাদেম রে কয় যেই লোকটার দমক দিয়া বসাইলাম ওরে আমার কাছে নিয়ে আসো, হাজী নুরউদ্দিন রে খাদেম ডাক দিয়া কয় হুজুর তোমার যাইতে কইস, উঠে গেস দরজা অফ, শুধুমাত্র সে ঢুকবে আর কেউ ঢুকতে পারবে না, ঢুকছে ভিতরে ঢুকা মাত্রই চুপ, শুধু ঢুকছে চুপ, তোমার সাথে আমার যে ঘটনা ঘটছে আমার মৃত্যুর আগে তুমি কোনোদিন প্রকাশ করতে পারবা না, ওয়াদা বলো ওয়াদা ওয়াদা করো ওয়াদা, আমার মৃত্যুর আগে কোনোদিন এই কথা কারো কাছে প্রকাশ করতে পারবে না, কিছুই জিজ্ঞাসা নেই আল্লাহর ওলি তারে কিছুই বলে নাই, শুধু ঢুকা মাত্র কিছু চুপ, আমার মৃত্যুর আগে কোনোদিন ওয়াদা করে এই কথা প্রকাশ করবে না, হাজী নুরউদ্দিন ওয়াদা করছে হুজুরের সামনে, সসিনার মরহুম হযরত পীর সাহেব কেবলা যেদিন ইন্তেকাল করলো ঢাকায় কোথায় শরীয়তপুর নড়িয়ায় জীবনের শেষ মাহফিল, সসিনা থেকে বের হওয়ার আগে দুই বছর আগে এই রকম দরবারে বসা পটুয়াখালীর থেকে মানিকখালীর থেকে একটা চিঠি আসছে, চোদ্দ বুড়িয়ার মাওলানা আব্দুল মালিক, চোদ্দ বুড়িয়ার মাওলানা আব্দুল, অনেকে থাকতে পারেন বরিশাল বাড়ি কেউ থাকতেও পারে, চোদ্দ বুড়িয়ার মাওলানা আব্দুল মালিক পটুয়াখালীর, উনি একটা চিঠি পাঠাইছে লেখা আগে যুক্ত ডাক যুগে চিঠি আইছে, চিঠি লয়ে আসছে কুতুবখানায় উঠতেছে, আল্লাহর ওলির হাতে চিঠি দেওয়া মাত্রই আল্লাহর ওলি চিঠিটা ধরিয়া কয় আমার মৃত্যুর পরোয়ানা চলে আসছে, জোরে কন, এখনো সেই চিঠি সসিয়া দরবারে আছে, চিঠির ভিতরে চোদ্দ বুড়িয়ার মাওলানা আব্দুল মালিক লিখছে, ও গো আল্লাহর ওলি, ও আমাদের প্রিয় শায়েক প্রিয় পীর, আমি স্বপ্নে দেখছি আল্লাহর রসুল এক পাশে আপনি আরেক পাশে আপনার সাহেবজাদা শাহ মোহাম্মদ মহিবুল্লাহ অর্থাৎ বর্তমান যে হুজুর, ওই চিঠিতে লেখা আছে আমি স্বপ্নে দেখছি আমি আব্দুল মালিক দেখি নবীজি আপনার কপালের মধ্যে এমন দুইটা দাগ দিল আর মাথায় দুরিয়া শাহ মোহাম্মদ মহিবুল্লাহর দোয়া করে দিল, এই দুই দিয়া মরহুম হুজুর বলছে আমার আর দুই বছর বাকি আলহামদুলিল্লাহ, ক আল্লাহর ওলিদের সাথে নবীদের কানেকশন, আর লম্বা ওয়াজ আছে সেগুলো আর বলবো না, জীবনের শেষ ওয়াজ শরীয়তপুর নড়িয়া করিয়া মাহফিলে মুনাজাত দিয়া হুজুরে নিজেই অসুস্থ ঢাকার দিকে রওনা, ঢাকায় ইন্তেকাল করলো, প্রথম জানাজা হইছে ঢাকার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে, কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই দেশের রাষ্ট্রপতি এমপি মন্ত্রী আয়তুল মুকাররমের খতিব জগতের বড় বড় আলেম সব উপস্থিত, লক্ষ লক্ষ মানুষ ওই হাজী নুরউদ্দিন পাগল হয়ে দৌড়ে আসে এই লাখো মানুষের সামনে, ও তোমরা বড় বড় রাষ্ট্রপতিরা তোমরা বড় বড় জাতির কর্ণধারের আওয়াজ করো রে, আমি কান্তিরের হাতে হাত দিছি আমার একটা মিনিট কথার সুযোগ দাও, ঢাকার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে হাজার হাজার লাখো মানুষের সামনে মরহুম হুজুরের কফিন সামনে জানাজার এক মুহূর্তে এই পাগল নুরউদ্দিন মাইক ধরছে আমার একটা মিনিট সময় দাও, আজকে কারে হারাইলাম তোমাদেরকে বলে যা, আমি নুরউদ্দিন হজ করতে যাওয়া সব হারাইয়া ফেলছি, মদিনার মুয়াজ্জিন আমারে ভিতরে রাখিয়া সব আটকাইয়া দিছে, আমি এক সপ্তাহে দড়িও ধরতে পারি নাই, দ্বিতীয় সপ্তাহে হাত দিছিলাম আমারে কইছে তোমার এই মুহূর্তে বাংলাদেশ গেলে কোনো সমস্যা আসেনি, আমি বলছি না, উনি দেখছি আমারে কয় হাতটা দাও, আমি হাত দিলাম, উনি আমারে বললো চোখ বন্ধ করো, হাতটা দিয়া চোখটা বন্ধ করা মাত্র একটা জাকুনি দিল, হাতটা ছুটি গেল, আমি চোখ খুলে দেখি আমি আর মদিনায় নাই, আমি বাংলাদেশের ঢাকার বাইতুল মুকাররমের উত্তর গেটে,
सरसीना दरबार सेजे ज्योति मदीनार, सरसीना दरबार सेजे ज्योति मदीनार।